নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? আচ্ছা, ভগ্নাংশগুলো আছে কত কত? 3/4, 5/9, 7/12, 11/8। এখন প্রথমে এই দুইটার তুলনা করি, কোনা কোনি গুণ করব, যার মাথা দিয়ে গুণ করব তার উপরে লিখব। 3 9 27, 4 5 20। ক্ষুদ্রতমটা লাগবে, 27-এর চাইতে 20 ছোট, তার মানে এটা ক্ষুদ্রতম, তাহলে বড়টা বাদ, কারণ আমার লাগবে ক্ষুদ্রতমটা। এটাও বাদ, উপরেরটা বাদ, তুলনা করা শেষে উপরেরটা বাদ। আবার 5 12 60, 7 9 63, যেহেতু ক্ষুদ্রতমটা লাগবে 63, 60-এর চাইতে বড়, এটাও বাদ, আর এটাও অটোমেটিক বাদ। এখন 5 8 40, আবার 11 আর 9 গুণ করলে আসে 9 11 99, তাহলে 99 বড় 40-এর চাইতে, তাহলে এটাও বাদ, সবচেয়ে ছোট হচ্ছে এই 5/9। খ নাম্বার,